আসসালামু আলাইকুম, ইসমাত হাবিজ কুকিং চ্যানেলে নতুন আরটি পর্বে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের রেসিপিতে থাকছে বোরহানি তৈরি। খুব সহজ এই রেসিপি, খুব অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে কিন্তু ঝটপট তৈরি করে ফেলতে পারেন বোরহানি। তাহলে চলুন রেসিপিতে যাওয়া যাক। একটি ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো পুদিনা, চামচ একদম ভরে ভরে নিয়েছি পুদিনা পাতা, আর 3 টেবিল চামচ ধনে পাতা, একটি বড় সাইজের কাঁচামরিচ দিয়েছি, 1 চিমটি লবণ দিয়েছি, সেই সাথে দিয়ে দিয়েছি চিনি 1/4 কাপ, আদা কুচি দিয়ে দিয়েছি খুবই সামান্য করে, পানি 1/4 কাপ দিয়ে এগুলোকে প্রথমে আমি একটু ভালোভাবে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি অল্প পরিমাণে তৈরি করছি তাই আমি এই হ্যান্ড ব্লেন্ডার দিয়ে করছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে ব্লেন্ডার জারে করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপের মতো টক দই, বিট লবণ 1/2 চামচ দিচ্ছি, সাদা গোলমরিচ 1/4 চামচ, 1/2 চামচ টালা জিরা গুঁড়া, 1/2 চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, সরিষা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, সরিষা বাটা না থাকলে সরিষা গুঁড়াও এতে অ্যাড করতে পারেন। সাধারণত বিয়ে বাড়িতে এই সকল মশলা পাটায় পিষে নেওয়া হয়, তো যেহেতু আমি অল্প পরিমাণ তৈরি করেছি তাই এভাবেই করে দেখাচ্ছি। আপনারা চাইলে উপকরণগুলো পাটায় বেটে নিতে পারেন। একটু টেস্ট করে দেখছি চিনিটা কেমন হয়েছে আর অন্যান্য উপকরণ কেমন হয়েছে। এভাবে তৈরি করে প্রায় 1 সপ্তাহের মতো রেখে দিতে পারেন ফ্রিজে, যখন তখন পরিবেশন করে নিতে পারেন। প্রায় 2 গ্লাসের মতো হয়েছে আজকে বোরহানি। দিয়ে দিচ্ছি কিছু বরফ টুকরো, ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট বোরহানি। আজ তৈরি করেছিলাম পোলাও, বিয়ে বাড়ির স্বাদের চিকেন রোস্ট, ডিমের কোরমা, তার সাথে সার্ভ করেছি বোরহানি। এই সবগুলো রান্নার রেসিপি আমার চ্যানেলে পেয়ে যাবেন, তারপরও লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সহজ এবং ভালোই লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, সেই সাথে শেয়ার করে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, সেই সাথে দেখে নিন আমার চ্যানেলে আপলোড দেওয়া আর অন্যান্য রেসিপি, কিছু না কিছু নিশ্চয়ই ভালোই লাগবে। আজ তাহলে বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবারও দেখা হবে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।